হাই, আমি জিতেন্দ্র নাথ জানা। আজ আমরা খুব সহজে কিভাবে রুবিক্স কিউবকে সলভ করা যায় সেটা শিখব। আগের ভিডিওয়ে আমরা শিখেছিলাম এই রুবিক্স কিউবের পেছনে থাকা অসাধারণ ম্যাথমেটিক্স। আজ আমার ছাত্র রিতম তোমাদেরকে শেখাবে খুব সহজে কিভাবে এই রুবিক্স কিউবকে তোমরা সলভ করে ফেলতে পারো। তো চলো শুরু করি। হ্যালো, আমি রিতম। তো আজকে আমরা কিউব সলভ করা শিখব। এটা একটা রুবিক্স কিউব, 3x3 কিউব। তো একদম মূল পর্বে চলে যাই। এখানে একটা কিউব নিয়েছি, প্রত্যেকজন নিজের আলাদা আলাদা দিক ধরে কিউব সলভ করা শিখতে পারে। তো প্রথমেই বলে দিই, কিউবটাকে আমরা এই যে ছটা দিক আছে, সেই ছটা দিকে আমরা সলভ না করে আমাদের সলভ করতে হয় লেয়ারে। এরকম ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, একদম তিনটে লেয়ারে আমাদের সলভ করতে হয়। তো আমি একটা যে কোনো দিক ধরি, আমি হলুদ দিয়ে প্র্যাকটিস করি সাধারণত, হলুদ দিয়ে। তো এখানে ছটা আনমুভেবল পার্ট আছে, যেটা মিডল যে পার্টগুলো হয় সেগুলো মুভ করে না, সেগুলো যেরকমভাবেই যে ঘোরানো হোক সেটা একই জায়গায় থাকবে। যেরকমভাবে যদি ঘোরানো চেষ্টা করা হয় তাহলে পুরো হলুদটা যেহেতু ঘুরছে, একদম অরেঞ্জ, পিঙ্ক সব একসঙ্গে ঘুরে যাবে, মানে নিজের জায়গায় এটা কনস্ট্যান্ট থাকবে। তো লেয়ার বাই লেয়ার আমরা সলভ করা শিখি। ফার্স্টে যে দিকটা ধরে আমরা সলভ করব, ফার্স্টে তারা উল্টো দিকটা আমরা নেব। যেমন আমরা হলুদ দিক ধরে সলভ করা শিখব, বা কেউ যদি অন্য কালার নেয় নিতে পারে, সেম প্রসেস সবের ক্ষেত্রে। হলুদ, হলুদের উল্টো সাদা। তো সাদার এই যে চারটে কর্নার পিস, এটা নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা আমরা করব না, শুধুমাত্র আমরা চেষ্টা করব যে এই চারটে যে প্লাসটা যেটা আছে, যে প্লাসটা, এই প্লাস্টার যে চারটে পার্ট আছে, এই চারটে পার্ট আমরা হলুদ করব। তো ফার্স্টে এখানে একটা হলুদ আছে, তো এটা সাদার সঙ্গে এরকম সোজাসুজিভাবে আছে। তো এটাকে আমরা আগে সাইডে আনি, সাইডে এনে এটাকে উপরে তুলে দিই। একটা পাশে হলুদ ছিল, তো সেটাও চলে এসছে, এটা হলুদ হয়ে গেল, দুটো হলুদ। আচ্ছা, এটা সাইডেই আছে, উপর দিকে তুলে দিই। আচ্ছা, আর একটা এখানে হলুদ আছে, তো এখান থেকে এইখানে যাবে এটা ঘোরালে। তো এটা এখানে আগে একটা ব্ল্যাঙ্ক জায়গা আনি, ব্ল্যাঙ্ক আনলাম, এটা ব্ল্যাঙ্ক, হলুদটা উপরে নিয়ে গেলাম। তো আমরা এই চারটে যে পার্ট সেটা হলুদ হয়ে গেল। এই কর্নার পিসগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো এবার কী করবো, যে যে অরেঞ্জ পার্টটা আছে, হলুদের সঙ্গে অরেঞ্জ আছে, অরেঞ্জটা আমরা অরেঞ্জের সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে মেলাবো। এরকম অরেঞ্জ মিলে গেল, দিয়ে হলুদটা 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো, দিয়ে হলুদের পাশে নিয়ে চলে যাবো। এরকম করি প্রত্যেকটা করবো। ব্লু, ব্লুয়ের সঙ্গে ব্লু মেলালাম, দিয়ে এটাকে উপরে, মানে সবুজটাও মিলে গেছে, আর পিঙ্কটাও মিলে গেছে। তো আমরা একটা প্লাস পেয়ে গেছি, যার সঙ্গে এগুলো ম্যাচ করছে, এটা এটা ম্যাচ করছে, একটা প্লাস পেয়ে গেছি। তারপরে আমরা কী চেষ্টা করব, যেহেতু আমরা লেয়ার বাই লেয়ার সলভ করব, এই যে লেয়ারটা উপরে টপ লেয়ারটা এটা সলভ করব, প্রথমে এর কর্নার যে পিসগুলো ঠিকঠাক জায়গায় আনার চেষ্টা করব, এই চারটে কর্নার পিস। এখানে কী আছে, এইখানে কোন পিসটা বসবে, বা এখানে কোন পিসটা বসবে আমরা কী করে বুঝবো। তো এটা পিঙ্ক, গ্রিন আর ইয়েলো, তিনটে কালার। তো এরকম একটা পিস এখানে বসবে, যেখানে এদিকটা হলুদ হবে, এদিকটা পিঙ্ক হবে, আর এদিকটা গ্রিন হবে। তো সেটাকে খুঁজতে হবে, এখানে আছে সেটা। তো আমরা সেটা কাছাকাছি নিয়ে যাই। তো এটা কি আছে, তলায় আছে। আমরা চেষ্টা করব কি, এইটাকে থার্ড লেয়ারেই রাখার, কিন্তু এর যে হলুদ দিকটা সেটা এই দিকটাতে রাখার, সাদার সঙ্গে না রাখার। তো আমি এটা কী করলাম, একটুখানি ঘুরিয়ে দিলাম, মানে এরম আছে, এখানে আছে তলায় হলুদটা, ঘুরিয়ে দিলাম, সরিয়ে দিলাম, দিয়ে তলাটা একটু ঘুরিয়ে দিলাম। তাহলে কী হলো, এটা থার্ড লেয়ারেও থাকলো আর উপরে চলে এলো এই রিংটাতে। এবার কী করব, ঠিক যেখানে বসবে তার তলায় আনবো আমরা হলুদটাকে, এখানে তলায় এসছে। তো হলুদটা কি লেফট দিকে আছে, তো আমরা কী করবো, তলারটাকে রাইট দিকে ঘোরাবো, দিয়ে যে ফাঁকা পিসটা আছে সেইটা নিচে আনবো, দিয়ে এবার হলুদটাকে ওর জায়গায় রিপ্লেস করে দেবো।
হয়ে গেল, আমাদের এই পিসটা বসে গেল। ঠিক এরকমভাবেই সব কটাকে আমরা বসানোর চেষ্টা করব। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পজিশন আসবে, যেমন এখানে এইখানেই আছে, শুধুমাত্র এটা একটুখানি ঘুরে আসে। তো এটাকে আমরা ধরে ঘোরানোর চেষ্টা করব না, এটাকে আমাদের ঘুরিয়ে সলভ করতে হবে। তো এটা কী করলাম, যেমন প্রসেস এটাকে নিচে নামালাম, একটু ঘোরালাম আর ঘুরে দিলাম, এটা তলাতেই চলে এসছে। এটাকে সরিয়ে আবার ওই জায়গায় আমরা নিয়ে যাব, নিয়ে চলে গেছি। তারপর এটা এই ক্ষেত্রে এটা রাইট দিকে এসছে, তো কী করবো এটাকে আমরা লেফট দিকে ঘোরাবো, নিচে নামবো, এটাও হয়ে গেল। আর এটা লাস্ট পড়ে আছে, এটা রাইট দিকে এসছে, এটা যেরকম পড়ে পড়বে। তো আমাদের টপ লেয়ারটা রেডি। এবার আমরা সেকেন্ড পার্ট, সেকেন্ড লেয়ার করব। সেকেন্ড লেয়ারটা সব থেকে সিম্পল লেয়ার। তো একটা পিস নেবো যে কোনো, মানে এখানে আমি সাদাটা যদি দেখি, সাদা যে পিসগুলোতে থাকবে, যে কালার যে পিসগুলোতে সাদা কালারটা থাকবে, সেই পিসগুলো কিন্তু এইখানে বসবে, মানে এই তলার লেয়ারে। সেকেন্ড লেয়ারে তাদের কোনো জায়গা নেই। তাহলে কি করতে হবে, এমন পিসগুলোকে নির্বাচন করতে হবে যেগুলোতে সাদা নেই। তো যেমন এইটা অরেঞ্জ আর ব্লু। তো কী করবো আমরা, এটাকে আমাদের কোথায় আনতে হবে, এইখানে। কেন, কারণ অরেঞ্জ এর সঙ্গে মিলবে আর ব্লু এর সঙ্গে মিলবে। তো আমরা কী করবো, আগে অরেঞ্জটা ম্যাচ করাবো। এবার তারপরে এই যে ব্লুটা আছে, এই ব্লুটার থেকে উল্টো দিকে নিয়ে যাব। উল্টো দিকে নিয়ে গেলাম, উল্টো হয়ে গেল, অরেঞ্জটা ভেঙে যাক, অসুবিধা নেই। দিয়ে এবার এই যে ফাঁকা পিসটা, এটা নিচের দিকে নামালাম, অরেঞ্জটাকে আবার ম্যাচ করলাম, হলুদটাকে নিজের জায়গায় পাঠিয়ে দিলাম। এখানে এই হলুদটা নেমে গেছে, তো এটাকে আবার যেরকমভাবে আগে ফার্স্ট লেয়ারে উপরে তুলেছিলাম সেরকমভাবেই তুলে নিয়ে যাব। সরিয়ে এটা ভালো করে দেখলে এই অবস্থায় ছিল, লেফট দিকে আছে, রাইট দিয়ে ঘোরালাম, নিচে নামালাম, ম্যাচ করলাম, উপরে তুলে দিলাম, হয়ে গেল, এটা এখানে পিসটা বসে গেল। এবার সেমভাবেই আমরা প্রত্যেকটাকে বসাতে পারি। এখানে ম্যাচ করলো এটাকে, অন্য কোনো পিসের কথা ভাবার কিছু কারণ নেই, যে যার পিস যেখানে ছিল প্রায় সেখানেই থাকবে, যেগুলো ঘাঁটার কথা নয় সেগুলো ঘাঁটবে না। আবার ম্যাচ করালাম, একসঙ্গে হলো, ব্যাস সেম সেম প্রসেস হলো। কিন্তু এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি হলো, এটা জাস্ট উল্টে আছে। সেই টপ লেয়ারে একবার কর্নার পিসের ক্ষেত্রে হয়েছিল, উল্টে আছে, সেরাম কেস হয়েছে। তো কী করবো আমরা, এটাকে এখান থেকে বার করে আনবো, মানে যে কোনো একটা সাদা পিসকে এর সঙ্গে ম্যাচ করালাম, যে কোনো পিস কালার ম্যাচ করুক না করুক, সেটাকে সরালাম। মানে এই পিসটা ম্যাচ করে গেছে, মানে এমনিই বসিয়ে দিয়েছি, এটা ভাবার দরকার নেই যে এখানে সবুজ আছে বলে আমি এখানে বসিয়েছি, এমনিই বসিয়েছি। যে কোনো পিস এটাকে নিলাম, সরালাম, নামালাম, সেই আগের প্রসেস। তো কী হলো, এইখানে অন্য পিস চলে এলো, তাহলে কী হলো, এই পিসটা বাইরে চলে এলো। এবার এটাকে আমরা আগের মতো করে যেমন বসাচ্ছিলাম ঠিকঠাক করে, সেকেন্ড লেয়ারে সেরমভাবে বসে দিয়ে ঠিক সেমভাবে এরমভাবে এইগুলো বসিয়েছিলাম। আচ্ছা, তারপর এবার আমাদের ফার্স্ট লাস্ট যে পড়ে আছে, এটা সব থেকে টাফেস্ট লেয়ার বলা হয়, কিন্তু টাফ নয়, এটা থার্ড লেয়ার। থার্ড লেয়ারে আমাদের কী করতে হবে, এই তলা দুটোকে, সে ফার্স্ট সেকেন্ড লেয়ার হয়ে গেছে, ফার্স্ট সেকেন্ড লেয়ার না ভেঙে আমাদেরকে থার্ড লেয়ার করতে হয়। তো কী করতে হবে, ফার্স্টে আমাদের চেষ্টা করতে হবে একটা যোগ চিহ্ন বানানো, একটা যোগ চিহ্ন। তো এখানে কী হয়ে আছে, দুটোতে আছে, দুটোতে নেই, এই অবস্থায় হয়ে আছে। তো ফার্স্টে এখানে তিন নম্বর দু রকম কেস হতে পারে, আর থার্ড একটা কেস মাঝে মধ্যে রেয়ার কেসে হয়ে যায়। এখানে হয় এরকম আর শেপ হয়ে থাকবে, মানে দুটো সাইডের যে কোনো থাকবে কর্নারের দিকে, বা দুটো অপোজিট থাকতে পারে, এরকম লাইন হয়ে যাবে বা মাইনাস, আর সবথেকে রেয়ার কেসে এটা পুরো প্লাস হয়ে থাকবে। এখানে আমরা কী করব, এটাকে আর এর মতো করে ধরবো, আর আমার নাম রিতম, আর সেরকম আর এর মতো, এরকমভাবে ধরবো না, আর এর মতো ধরবো, এরকম আর হবে। তো আমরা কী করব, ফ্রন্টটা ঘোরাবো,
সামনে দিকে ফ্রন্ট, তারপরে রাইট দিকটা উপর দিকে, তারপরে উপর দিকটা টপ ওয়াইজ, তারপর আবার হলুদটা নিজের জায়গায় নিয়ে যাব, আর তারপর এটাকে ম্যাচ করাবো, দিয়ে আবার হলুদটাকে নিজের জায়গায় নিয়ে চলে যাবো। এটা মাইনাস হয়ে গেছে, এটাকে মাইনাসের মতন করেই ধরতে হবে, লাইন করে নয়, মাইনাসের মতন। এবার কেউ যদি বলে উল্টো দিকে ধরবো, নিশ্চয়ই ধরা যাবে। আবার সেম ফ্রন্ট, তারপর রাইট দিকটা, তারপর আপটা, তারপর রাইট দিকটা নিজের দিকে আবার, তারপর আবার উপর দিকটা অ্যান্টি ক্লকওয়াইজ, আবার ফ্রন্টটাকে ঘুরিয়ে দেবো। সেম যেরকম আরের মতো করেছিলাম, আরের ক্ষেত্রে এর ক্ষেত্রে সেম করলাম, এটা একটা প্লাস হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, চেষ্টা করতে হবে এই পিসগুলোকে মেলানোর। এই পিসগুলো এগুলো মেলেনি, তোমরা কী করো, এটা মিলিয়ে দিচ্ছি, ব্লু মিলে গেছে, এটা মেলেনি, এটা মেলেনি, এটা মেলেনি। তাহলে কী করতে হবে, অন্য একটা পিস মিলিয়ে দেখতে হবে। এটা মিলে গেছে, আবার এটাও মিলে গেছে, আর এই দুটোকে মেলাতে পারিনি। তাহলে এবার কি করব, এখানে দুটো কেস আসতে পারে। ফার্স্ট কেস, এইটা মিলবে আর উল্টো দিকটা মিলবে, অপোজিট দুটো মিলবে, এরকম অপোজিট দুটো মিলবে। আর আরেকটা কেস আসতে পারে, যেটা এখন এসছে, এরকম সাইডের দুটো মিলবে, অপোজিট কেসটা খুব কম আসে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, একটা ভুল দিক, মানে এই দুটো ভুল হয়ে আছে, এগুলো ঠিক করতে হবে, একটা ভুল দিক সামনে নেব, একটা ভুল দিক রাইট সাইডে। তো আগে রাইট দিকটা ঘোরাবো, তারপরে উপর দিকটা দুবার, তারপর আবার রাইট দিকটা নিজের জায়গায় নিয়ে যাব, উপর দিকটা আবার পেছন দিকে আনবো এক ঘর, আবার রাইটটা উপরে, আবার এটা নিজের জায়গায়, এটা আবার ব্যাকে, দুটো ঠিক হয়ে গেছে। এই দুটোও ঠিক ছিল, এই দুটোও ঠিক হয়ে গেছে। আর এখানে আর একটা যেটা কেস বললাম, যে কেসটাতে এইটা আর এইটা মিলতে পারে, অপোজিট দুটো, সেই কেসটা বলে দিচ্ছি আর একবার। তো সেকেন্ড কেস এটা, যেটাতে এইটা মিলেছে আর এইটা মিলেছে। এবার যদি আমি চেষ্টা করি অরেঞ্জ নিয়ে মেলানোর, অরেঞ্জটাকে মেলাচ্ছি, তো অরেঞ্জ মিলছে তার উল্টো দিকটা মিলছে, কখনোই এরকম সাইডের দুটো মিলছে না। তখন কি করবো আমরা, একটা দিক যেটা মিলে গেছে সেটা সামনে রাখবো, এদিকটা অথবা এদিকটা সামনে রাখলাম, সামনে রেখে আবার যেরকমভাবে ঘোরাচ্ছিলাম, রাইট দিকটা উপরটা দুবার, তারপর রাইট দিকটা আবার ব্যাকে, উপর দিকটা এক ঘর পেছনে ঘুরে হয়ে গেল। আবার সেই আগের কেসে চলে এলো, এই দুটো মিলে গেছে, দিয়ে আবার একটা ভুল দিক সামনে আর ডান দিকে একটা, দিয়ে আবার সেম, এদিকটা মিলল, এদিকটাও মিলল। এরপরে আমাদের শুধু মেলানো কি বাকি আছে, এই কর্নার পিসগুলো। তো কর্নার পিসের ক্ষেত্রে দুটো কেস আসতে পারে, ফার্স্ট অফ অল যেটা, যে কোনো কর্নার পিসই মেলেনি, আর এখন যে কেসটা এসছে, যেটা একটা কর্নার পিস মিলে আছে, এটা নিজের জায়গায় থাকতে পারে। মানে এরকম হলো, যদি এরম হয় যে এই পিসটাই, সাদাটা এদিকে আছে, সবুজটা এদিকে, আর অরেঞ্জটা এদিকে, সেই কেসটা আমি একটু দেখিয়ে দিই। তো আমরা সেই কেসটা এসেছি যেখানে পিসটা মিলেতেছে, জায়গাতে ঠিকই আছে, কিন্তু তার সাজানোটা একটু ভুল আছে। যেরকম এইটা, যে এই পিসটা এইখানকারই পিস, যে গোলাপি সবুজ সাদা, এখানেও আছে গোলাপি, সরি গোলাপি সবুজ সাদা, তিনটেই আছে, কিন্তু জাস্ট নিজের জায়গায় ঠিকঠাক নেই। এইটা একটা কেস আসতে পারে। থার্ড একটা কেস আসতে পারে, যে
কোনোটাই নিজের জায়গায় ঠিকঠাক নেই, মানে কোনো পিসই নিজের জায়গায় নেই, যেরকম এইটা, এটা নিজের জায়গায় নেই। তো সেই কেসটা সব থেকে অবভিয়াস কেস হয় মাঝে মধ্যে। তো এখানে আমরা দেখছি যে এদিকটা ভুল আছে কিন্তু নিজের জায়গায় আছে এটা। তো আমরা কি করব এই অবস্থায়, যদি এদিকটা ভুল থাকে থাকতো তাহলে যেরকমভাবে ইচ্ছা ধরতাম, আর এখানটা ঠিক আছে বলে তাই এইটাকে আমরা রাইট সাইডে ধরব। তো প্রথমে লেফট দিকটা উপরে, টপ লেয়ারটা ক্লক ওয়াইজ, রাইট দিকটা উপরে, টপ লেয়ারটা অ্যান্টি ক্লক ওয়াইজ, লেফটটা নিচে, টপ লেয়ারটা ক্লক ওয়াইজ দিয়ে রাইটটা নিচে দিয়ে আবার এটাকে যেরকম মেলানোর এটাকে সেরকম মিলিয়ে। তো এটার জায়গায় ঠিকই আছে, এই পিসগুলো এখনও ভুলই আছে। যতক্ষণ না ঠিক হবে না ততক্ষণ সেম প্রসেস আমরা করে যাবো, এরকম এরকম। তো কি হলো, ওরিয়েন্টেশনটাও ঠিক হয়ে গেল আর পজিশনটাও ঠিক হয়ে গেল, দুটো ক্ষেত্রে, আর দুটো ক্ষেত্রে এখনও ভুলই হয়ে আছে। যতক্ষণ না এরা কোনো একটা কেস আসবে না যে এরমও হতে পারতো যে এখানটা ঠিক আছে, এরা মিলে গেছে, বা এখানটাও ভুল আছে, কিন্তু যে যার জায়গায় আছে এরকম, এটা যেমন নিজের জায়গায় আছে, সবকটা নিজের জায়গায় আছে, যতক্ষণ না ওরকম আসছে না ততক্ষণ আমরা ওটা করে যাবো, হাইয়েস্ট 3 করতে হবে। আচ্ছা, তো এদিকে মিলে গেছে যেহেতু, এবার আমরা কী করবো, একটা ভুল দিক ধরবো, যে কোনো একটা ভুল দিক, একটা কর্নার পিস যেটা ভুল অবস্থায় আছে সেটা ধরবো রাইট দিকে। লেফট দিকে ধরলে হবে না, কিন্তু রাইট দিকে, মানে এরকম যদি ধরে নিই অসুবিধা হয়ে যাবে, এটা সবসময় রাইট দিকে, এটা ভুল আছে এরকমও ধরতে পারি আমি, কিন্তু সবসময় ভুলটা রাইট দিকে থাকবে, এরকম ধরেছি। তো এটাকে প্রথমে নিচে রাইট দিকটা, তারপর তলাটা আবার উপরে, আবার তলাটা, এরকম ঠিক হলো। ভয় খাওয়ার কিছু নেই, খারাপ দেখতে হচ্ছে কিন্তু অসুবিধা কিছু হবে না, করতেই থাকতে হবে যতক্ষণ না এই পিসটা ঠিকঠাক অবস্থায় আসছে। হয় এটাকে 4 করতে হয় না, এটাকে 2 করতে হয়। কি হলো, এই পিসটা একদম ঠিক হয়ে গেল, তলা এদিক ওদিক যা হয়েছে কিচ্ছু দেখার দরকার নেই। দিয়ে এবার আমরা কি করব, এরমভাবে ঘোরাবো না, যেমন ধরেছি সেরকমই ধরে থাকবো, শুধু উপরটা ঘুরিয়ে আর একটা ভুল দিক এখানে আনবো। তো এটাকে আবার সেম ভাবে আমাদের কিউব সলভ। এবার এখানে হতেই পারতো যে এখানে 4 ভুল আছে, তাহলে যতক্ষণ না ঠিক হচ্ছে না আমরা 4 কি ঘুরিয়ে যাব, মানে এটা একবার, এটা একবার, এটা একবার, এটা একবার, মানে এরকমভাবে এই জায়গা তো অন্যটা এনে তারপর এটা এনে তারপর এটা এনে তারপর এটা এনে, 3 হলে 3, মাঝে মধ্যে 3 থাকে আর মাঝে মধ্যে 2 থাকে, ওর খুব ভাগ্য ভালো হলে, করতেই হয় না এরকম মিলে যায়। থ্যাংক ইউ। তো আমরা একবার লাস্ট রিক্যাপ করে দেব, পুরোটাকে কীরকমভাবে ফাস্ট সলভ করলে কী হয়। ফার্স্ট ইয়ার কমপ্লিট, সেকেন্ড ইয়ার এগোই, সেকেন্ড ইয়ারও দুটো পিস হয়ে গেছে,
বিজ্ঞান এবং অঙ্ক তোমাদের অনেকের কাছেই খুব বোরিং এবং জটিল বলে মনে হয়। এই নেগেটিভ ভাবনাকে দূর করতে আমি একটা পজিটিভ সলিউশন বেসড অ্যাপ্রোচ নিয়েছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা প্রচুর লাইক করো, শেয়ার করো, রুবিক্স কিউবে সলিউশনটা সবার কাছে পৌঁছে দিতে আমাকে হেল্প করো। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কারণ এর ফলে নোটিফিকেশন পাঠানোর দায়িত্ব ইউটিউব নিয়ে নেয়। থ্যাংক ইউ।